প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড ফাইবারটা আসলে কি, এটা খায় না মাথায় দেয়, তাই না? এটা নিয়ে আমরা জানবো। তো রিজেনারেটেড শব্দটার অর্থটা কি? রি আর একটা কি আছে, জেনারেটেড। জেনারেটেড, তাই না? রিজেনারেটেড ফাইবার। রি মানে কি? পুনরায়। জেনারেটেড মানে উৎপাদন করা। জেনারেটেড মানে কি? তৈরি করা, উৎপাদন করা, জেনারেট করা। আর রি মানে কি? নতুনভাবে, পুনরায়। তার মানে রিজেনারেটেড ফাইবার, এটাকে যদি আমি আক্ষরিক অর্থে আমি যদি এটাকে বাংলা করি, তাহলে এটার হবে হলো পুনরায় উৎপাদিত ফাইবার। পুনরায় উৎপাদিত ফাইবার ব্যাপারটা কি? পুনরায় উৎপাদিত ফাইবারের ব্যাপারটা হলো আসলে যে একটা ফাইবার তৈরি করা হয়েছে একটা প্রসেসে, সেখান থেকে যদি কিছু বেঁচে যায়, সেই জিনিসটাকে আবার নতুন করে ব্যবহার করা। ঠিক আছে, মানে আমাদের বর্তমান জামানায় এমনি তো ফাইবার বা অন্যান্য যে কোনো কিছু তৈরি করাটা একটা কস্টলি একটা প্রসেস। এখন আমাদেরকে চিন্তা করতে হবে ওয়েস্টেজ যত কম হয়, মানে ময়লা আবর্জনা বা অন্যান্য জিনিসপত্র যত কম হয়, তো সেটার জন্য আমরা কী করতে পারি। সেটার জন্য হলো যে আমরা একটা জিনিসকে যথাসম্ভব, যতটুকু সম্ভব ব্যবহার করে 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 যতটুকু আবর্জনা, ময়লা বা অপদ্রব্য বা ওয়েস্ট প্রোডাক্ট আমরা কমাতে পারি, তত আমাদের জন্য লাভজনক হবে, তত আমাদের প্রফিট হবে। তো রিজেনারেটেড ফাইবারটা হলো এই উদ্দেশ্য থেকেই তৈরি হয়েছে বা এই ধারণা থেকেই এই জিনিসটা আসছে। কিভাবে আসলো সেটা হলো, দেখা গেল যে আমি তুলা তৈরি করলাম, তুলা দিয়ে সুতা তৈরি করলাম। তো প্রথমে কি, তুলার এই প্রসেসটা কি? তোমরা যদি জিনিংটা জেনে থাকো তাহলে জানবা যে তুলাটাকে যখনকার কোনোভাবে আমরা উদ্ভিদ থেকে বা ফুল থেকে যখনকার আমরা তুলার আঁশটাকে সংগ্রহ করি জিনিং প্রক্রিয়ার মাধ্যমে, তো সেখানে কি, বীজের গা থেকে যখনকার তুলার আঁশটাকে সংগ্রহ করা হয়, ওখানে কিন্তু লিন্ট এবং লিন্টার্স বলে একটা ব্যাপার আছে। তোমরা ওটা যে মানে দেখে নিও, আমার ওটা কিন্তু লিন লিন্টার্সের উপর একটা অধ্যায় আমার আলোচনা আছে। এই আর তারপরে তোমার এই সব বিষয় নিয়ে আরও যেগুলো আলোচনা আছে হলো যে জিনিং কাকে বলে, জিনিং কত প্রকার। তো সেখানে আমরা যখনকার বীজ থেকে যখনকার আমরা আঁশটাকে আলাদা করি, তখনকার কিছু বীজের সামান্য ছোটো ছোটো অংশ বেঁচে যায়। সেই জিনিসগুলো কি একটা সময় পর্যন্ত এটাকে ফেলে দেওয়া হতো, এটাকে কোনো কাজে লাগানো যাইতো না। কিন্তু বিজ্ঞানীরা মানে এই জিনিসটাকে আবার কিভাবে ব্যবহার করা যায়, অথবা তুলার যে আঁশগুলোকে আমি ব্যবহার করলাম সেখান থেকে যে ছোটো 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 আঁশগুলো বেঁচে গেল, যেটাকে আমি আর অন্যান্য কাজে ব্যবহার করা যাচ্ছে না, বা সুতা তৈরির প্রক্রিয়ায় সেটাকে আমি অংশগ্রহণ করতে পারছি না, তো তখনকে কী করছি, সেটাকে আমরা আবার নতুন করে পুনরায় ব্যবহার করার জন্য আমরা কিছু প্রসেসকে ব্যবহার করছি। সেই প্রসেস বা সেই অবস্থাটাই হলো রিজেনারেটেড ফাইবারের সূত্রপাত। কী সেটা আমরা একটু বইয়ের ভাষা যায়, রিজেনারেটেড ফাইবার বলতে বোঝায় সেলুলোজ বা অন্যান্য রাসায়নিক পদার্থ যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন ইত্যাদি কেমিক্যাল সমূহকে দ্রবীভূত করে পুনরায় উক্ত দ্রবণ দ্বারা স্পিনারেটের মাধ্যমে ফিলামেন্ট তৈরি করা হয়, যা পরবর্তীতে ইয়ার্ন এবং কাপড় তৈরি করতে ব্যবহার করা হয়। আসো আমরা এই জিনিসগুলোকে একটু ভাঙি। আমরা প্রকৃতি থেকে কী পাচ্ছি? কী পাচ্ছি? সেলুলোজ। কারণ কটনের মূল ব্যাপারটা কি, আমাদের যে তুলা সেটার মূল জিনিসটা কিন্তু সেলুলোজ। উদ্ভিদ মানেই সেলুলোজ। উদ্ভিদের দেখা যাচ্ছে যে উদ্ভিদের যে আমরা যে প্রাপ্ত আঁশগুলো পাচ্ছি বা উদ্ভিদের যে মানে শরীরের গঠনটা, এটা বেসিক্যালি স্ট্রাকচারটা সেলুলোজ দ্বারাই গঠিত। তো সেলুলোজটা আমরা সম্পূর্ণ প্রকৃতি থেকে পাচ্ছি। সেই সেলুলোজটা, প্রকৃতি থেকে প্রাপ্ত সেলুলোজকে যখনকার আমরা আবার নতুন করে ব্যবহার করছি, অথবা আমরা কী কী পাচ্ছি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং সালফার, এই সব জিনিসগুলোকে যখন আমরা প্রকৃতি থেকে পাওয়ার পরে, সেলুলোজ কিন্তু ওই হাইড্রোজেন, অক্সিজেন এসব জিনিস, কার্বন এসব জিনিস দ্বারাই কিন্তু গঠিত।
তার পাশাপাশি আরও নাইট্রোজেন আছে, সালফার আছে, যেগুলো আমরা অন্যান্য জিনিসের মধ্যে পাবো। তো এইটাকে কি এইগুলোকে কেমিক্যালগুলোকে দ্রবীভূত করে পুনরায় উক্ত ঘনদ্রবণ, এগুলোকে আমাকে কী করতে হবে, দ্রবীভূত করতে হবে। দ্রবীভূত করে সেটাকে আমাদের কি কী দ্রবণ তৈরি করতে হচ্ছে, দ্রবণ দ্রবীভূত করে আমরা দ্রবণ তৈরি করছি। দ্রবণটা তৈরি করার পরে উক্ত ঘনদ্রবণকে স্পিনারেটের মাধ্যমে, স্পিনারেট ওয়ান কাইন্ড অফ এরকম একটা জিনিস, চিকন একটা মাথা থাকবে, এইটার মধ্যে আমরা এই দ্রবণটাকে দিব। ঠিক আছে, এই দ্রবণটাকে দেওয়ার পরে এটার মাছ থেকে চিকন আকারে কী পাবো আমরা, ফিলামেন্ট পাবো। এই ফিলামেন্টটাকে আমরা যদি বাতাসের সংস্পর্শে আনে এটাকে ঠান্ডা করি, তাহলে কিন্তু আমরা এক প্রকারের ফিলামেন্ট পাচ্ছি। তার মানে কি, ফিলামেন্ট তৈরি করা হয় স্পিনারেটের মাধ্যমে, ফিলামেন্ট তৈরি করা যা পরবর্তীতে ইয়ান এবং কাপড় তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো একদম সংক্ষেপে আমি রিজেনারেটেড ফাইবারটা কী জিনিস সেটার আমি একটা উদাহরণ দিলাম, রিজেনারেটেড ফাইবার বলা হয়। আচ্ছা, এখন এটা কি FTC বা ফেডারেল ট্রেড কমিশন, যেটা এই বিভিন্ন একটা মানদণ্ড আর কি আমাদের এই কৃত্রিম ফাইবার বা অন্যান্য জিনিস নিয়ে তোমরা আমরা জনকা গবেষণা করব, তো সেটা ফেডারেল ট্রেড কমিশন কর্তৃক রেয়নের সংজ্ঞাটাকে এইভাবে দেওয়া হয়েছে যে যে রেয়ন প্রস্তুত করার জন্য, রেয়ন তৈরি করার জন্য কী করবো আমি, রিজেনারেটেড সেলুলোজ ফাইবারকে যতটা খুশি রাসায়নিক পদার্থের সংমিশ্রণে রিজেনারেটেড সেলুলোজ তৈরি করা হয়, যার মধ্যে শতকরা 15% হাইড্রোজেন ও হাইড্রোক্সিল গ্রুপ। হাইড্রোক্সিল গ্রুপ ব্যাপারটা কী, এই যে হাইড্রোক্সিল গ্রুপ, ঠিক আছে, এই হাইড্রোক্সিল গ্রুপ বিদ্যমান থাকে তাকে FTC এর মতে রেয়ন ফাইবার বলে। আবার অ্যাসিটেট, একটি অ্যাসিটেট, রেয়ন বললাম তো অ্যাসিটেট, অ্যাসিটেটও আবার এই একটি রিজেনারেটেড ফাইবার যা সেলুলোজ রাসায়নিক যৌগিক পদার্থ অর্থাৎ বিভিন্ন সেলুলোজের রাসায়নিক সংমিশ্রিত করে ফাইবারে পরিণত করে, FTC এটা বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে আসলে, এখন FTC বলি আর যাই বলি না কেন, মূল ব্যাপারটা এটাই, প্রকৃতি থেকে আমরা পাচ্ছি সেলুলোজ, সেটা হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন সালফার এই সবগুলো, তারপরে হাইড্রোজেন, তারপরে হাইড্রোক্সিল গ্রুপ, যেগুলো সেগুলোকে আমাকে দ্রবীভূত করতেছি, দ্রবীভূত করে সেটাকে আমরা ফিলামেন্টে, মানে আমরা স্পিনারেটের মাধ্যমে যে ফিলামেন্টটা তৈরি করতেছি, এবং যেই ফিলামেন্টটাকে আমরা পরবর্তীতে বিভিন্ন কাপড় বা সুতা তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এই পুরো ব্যাপারটাই হলো রিজেনারেটেড ফাইবার এবং রেয়নের, এটাই হলো মূল সংজ্ঞা। তো নেক্সটে আমরা যেহেতু রেয়ন ব্যাপারটা চলে আসলো, রেয়নের ইতিহাস না জানলে কেমন হয়, রেয়ন কী, কত প্রকার, এসব ব্যাপার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।